বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ করবে বামজোট। জানাবো বিএনপির সাথে পোল্টি মেরেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও বিএনপি একা, বড় একা। এদিকে পাকিস্তানে সরকার গঠন, সংরক্ষিত আসন পেতে পিটিআইয়ের নতুন পরিকল্পনা। এবং সর্বশেষ জানাবো আমরা সন্ত্রাসের বাংলাদেশ চাই না, বললেন বাহাউদ্দিন নাছিম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ করবে বামজোট। অর্থ পাচার সংক্রান্ত সকল অভিযোগের অনুসন্ধান ও শ্বেতপত্র প্রকাশ, পাচারকৃত টাকা ও খেলাপি ঋণ আদায়, দায়ীদের শাস্তি, আর্থিক অব্যবস্থাপনা অনিয়ম দূর করা সহ সর্বত্র স্বচ্ছতা নিশ্চিত করার দাবিতে আগামী 19 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক অভিমুখে মিছিল ও ব্যাংকের সামনে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোট। বামজোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও সিপিবি সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্সের সভাপতিতে সবাই এই একই দাবিতে দেশের বিভাগীয় সদরে বাংলাদেশ ব্যাংকের সামনে ও সারা দেশের জেলা সদরে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করা হয়। সবাই নিত্যপণে ঊর্ধ্বগতিতে ও বিভিন্ন এলাকায় সৌন্দর্য বর্ধনের নামে বিকল্প সংস্থান ছাড়া রিক্সা ও হকার উচ্ছেদ, আর্থিক সংকটের কথা বলে বিনা নোটিশে চাকরিচ্যুত চাকরি ছাড়তে বাধ্য করার পরিবেশ তৈরির খবরে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় বলা হয় সাধারণ মানুষের প্রকৃত আয় কমে গেছে আর সরকার নতুন করে কর্মসংস্থান সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে। সরকারি অনেক পদ খালি হয়েছে অথচ নিয়োগ দেওয়া হচ্ছে না। এ সময় সরকার কাজ দিতে না পারলেও স্বকর্মসংস্থান সৃষ্টিকারীদের উচ্ছেদ করে দেশে নতুন করে অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে, যার দায় সরকারকে নিতে হবে। সভায় মিয়ানমারের সংকটে দেশের মধ্যে গোলা বারুদ এনে মানুষের নিহত হওয়া, সীমান্ত দিয়ে মিয়ানমারের মানুষ এমনকি অস্ত্রসহ মানুষের প্রবেশে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলা হয় এভাবে সীমান্ত অরক্ষিত রাখা স্বাধীন সার্বভৌম দেশের ও দেশের জনগণের জন্য উদ্বেগজনক। সরকারের নতজানু নীতি ও অবস্থা সৃষ্টি করেছে। সবাই সীমান্তে কঠোর অবস্থান গ্রহণ এবং এ বিষয়ে বহুমুখী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। বিএনপির সাথে পোল্টি মেরেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও, বিএনপি একা, বড় একা। ভারতের জনপ্রিয় শিল্পী কিশোর কুমারের ছেলে অমিত কুমারের একটা গান আছে, আমি একা বড় একা, আমার আপন কেউ নেই, আশা নেই, আলো নেই, শুধু যে আঘাত সবেতেই। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির দশা হয়েছে অনেকটা এই গানের মতো, তারা চাইলে এই গান গাইতে পারে। বিএনপির বর্জন সত্ত্বেও 7ই জানুয়ারি নির্বাচন নির্বিঘ্নে হয়ে যাওয়ার পর বিএনপি অনেকটাই দিশেহারা। তারা আশা নিয়ে বসেছিল নির্বাচনের পর মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের উপর নিষেধাজ্ঞা দেবে, কিন্তু নির্বাচন ভালো হয়নি বললেও কোনো ব্যবস্থা নেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র। বরং নির্বাচনের আগে বিএনপির কাছে ভগবান হয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, এখন যেন সরকারের থামা ধরা, বিএনপির সাথে পোল্টি মেরেছেন তিনি। এমনকি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি লিখে সরকারের কাজে করার আগ্রহ প্রকাশ করায় আশাহত হয়েছে বিএনপি। নির্বাচন হয়ে গেছে, সরকার গঠন হয়ে গেছে, বিশ্ব নেতৃত্বের সমর্থন নিয়ে শেখ হাসিনা এখন আরো আত্মবিশ্বাসী, কিন্তু বিএনপি এখন কি করবে? কাগজে কলমে বিএনপি এখনো সরকার পতনের একদফা আন্দোলনে রয়েছে। নির্বাচনের আগে ঘোষিত সর্বাত্মক অসহযোগী কর্মসূচিও প্রত্যাহার করা হয়নি, কিন্তু সমস্যা হলো বিএনপির সর্বাত্মক অসহযোগী কেউ সাড়া দেয়নি, সরকার পতনের একদফা আদায়ও কোনো কর্মসূচি নেই। সব মিলিয়ে বিএনপি এখন লক্ষ্যহীন উদ্দেশ্যহীন রাজনৈতিক দল, অতীতেও বিএনপির এমন অনেক কর্মসূচি ঘোষণা ছাড়াই হাওয়ায় মিলিয়ে গেছে, এখনো তাদের এক দফা এবং সর্বাত্মক অসহযোগ হওয়ায় মিলিয়ে যেতে বসেছে। শুধু কর্মসূচি নয়, জোট এবং সমমনা দল নিয়েও বিএনপির কোনো স্থিরতা নেই। আজ এখানে তো কাল ওখানে, বাংলাদেশের রাজনীতিতে কোনো একটি গুরুত্বপূর্ণ ব্যাপার সমমনা দল মিলে আন্দোলন করা আমাদের ঐতিহ্য। 54-এর সাথে যুক্তফ্রন্ট কাঁপিয়ে দিয়েছিল তখনকার ক্ষমতাসীন মুসলিম লীগের মসনদ। বাংলাদেশে স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে প্রথমে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 15 দল ও বিএনপি নেতৃত্বাধীন 7 দল মিলে আন্দোলন শুরু করে, পরে 15 দল ভেঙে আওয়ামী লীগের নেতৃত্বে 8 দল এবং বামদের 5 দলীয় জোট হয়। এই 3 জোটের মিলিত আন্দোলনে পতন ঘটে এরশাদের। বিএনপির সাথে আদর্শিক নৈকট্য থাকলেও তখন জামাতে ইসলামী কোনো জোটে না থাকলেও রাজপথে অভিন্ন কর্মসূচি আন্দোলন চালিয়ে যায়। তবে 1991 সালে জামায়াতের সমর্থনে সরকার গঠন করে বিএনপি। 96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে জাতীয় পার্টি জামায়াত এবং ইসলামী ঐক্যজোটকে সাথে নিয়ে 4 দলীয় জোট গঠন করে আন্দোলনের নামে বিএনপি। 2001 সালে বিএনপি জামায়াত মিলে নির্বাচনে অংশ নেয় এবং পরে একসাথে সরকার গঠন করে। আওয়ামী লীগ বুঝে যায় বিএনপি ও জামায়াতের সম্মিলিত ভোটের সাথে তারা একা পেরে উঠবে না, তাই আওয়ামী লীগ জাতীয় পার্টিকে কাছে টেনে নেয়। তবে জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের ঐক্য ছিল কৌশলগত। আওয়ামী লীগের আদর্শিক জোট হলো 14 দল। আওয়ামী লীগের আদর্শিক জোট হলো 14 দল, তবে জাতীয় পার্টির সাথে জোট গড়তে অন্যদের আপত্তির কারণে আওয়ামী লীগ তাদের সাথে মহাজোট করে। 14 দল এবং জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের মহাজোটের ঐক্য এখন অটুট। তবে এই সময়ে জোট নিয়ে বিএনপির অস্থিরতা দেখা গেছে। প্রথমে তারা জামায়াতে ইসলামী সহ 20 দলীয় জোট করে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে যুদ্ধাপরাধীদের বিচারের সময়
জামায়াতের সাথে বিএনপির জোট নিয়ে নানা মহলে সমালোচনা সত্ত্বেও বিএনপি তাদের ছাড়েনি। তবে 2018 সালের নির্বাচনে বিএনপি অংশ নেয় ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের অধীনে। তবে তখনও বিএনপি মূল আদর্শিক জোট বিশ দল ছিল। একদিকে জামায়াতের সাথে বিশ দল, অন্যদিকে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট। অদ্ভুত এক সমীকরণে 2018 সালের নির্বাচনে অংশ নেয় বিএনপি, যাতে তাদের ভরাডুবি ঘটে। 2018 সালের 30 ডিসেম্বর রাতেই অঘোষিতভাবে বিলুপ্ত হয়ে যায় জাতীয় ঐক্যফ্রন্ট। কেন বিএনপি জাতীয় ঐক্যফ্রন্টে গেল, কেন মূল দাবি থেকে সরে এসে আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে অংশ নিল, যাবে না বলেও কেন সংসদে যোগ দিল, কেন আবার সংসদ থেকে পদত্যাগ করলো, কেন ঐক্যফ্রন্টের সাথে থাকলো না, তার কোনোটারই কোনো ব্যাখ্যা বা জবাব নেই। বারবার নিজেদের অবস্থান থেকে সরে আসার এমন নজির কোনো রাজনৈতিক দলের নেই। বিএনপির মূল দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। এই দাবিতে তারা 2014 সালে নির্বাচন বর্জন করে। আবার 2018 সালের নির্বাচনে ঠিকই দলীয় সরকারের অধীনে অংশ নেয়, কিন্তু 2024 সালের নির্বাচনকে সামনে রেখে বিএনপি আবার তাদের আগের অবস্থানে ফিরে যায়। দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন নয়, তবে এবার তাদের দাবি আরো কঠোর। সরকার পতনের এক দফা কঠোর দাবি আদায়ে যখন কঠোর কর্মসূচি দরকার, দরকার বৃহত্তর ঐক্যে, তখনই বিলুপ্ত হয়ে গেল বিশ দলীয় জোট। জোটবদ্ধ আন্দোলনের বদলে যুগপথ আন্দোলন শুরু হয়ে গেছে বিএনপির। অন্তত 39টি রাজনৈতিক দল বিএনপির সঙ্গে যুগপথ কর্মসূচি পালনে মাঠে নামে। নিজেদের 20 দল বিলুপ্ত হলে যুগপথ আন্দোলনে সামিল হয় নানা নাম ও ধরনের জোট। 6 দলের সমন্বয়ে গণতন্ত্র মঞ্চ 12 দলীয় জোট, গণফোরাম পিপলস পার্টি দ্বিদলীয় জোট, 11 দলের সমমনা জোট, 4 দলের গণতান্ত্রিক বামঐক্য ছাড়াও এলডিপি, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ লেবার পার্টিও অভিন্ন কর্মসূচি নিয়ে সামিল হয় বিএনপির এক দফা আন্দোলনে। বিএনপির এই যুগপথ আন্দোলনে বাম ডানের এক অদ্ভুত মিশেল তৈরি হয়। বাংলাদেশের রাজনীতিতে এমন মিশেল বিরলই বটে। 2022 সালে 30 ডিসেম্বর গণমিছিল নিয়ে প্রথম যুগপথ কর্মসূচি যাত্রা শুরু। যুগপথ কর্মসূচিতে 39টি দল থাকলেও বিএনপি ছাড়া আর কারোরই তেমন জনসমর্থন নেই। পাকিস্তানের সরকার গঠন, সংরক্ষিত আসন পেতে পিটিআইয়ের নতুন পরিকল্পনা। পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় স্বতন্ত্র হয়ে নির্বাচনে লড়েছেন পাকিস্তান তেহরিক ইনসাফ সমর্থিত নেতারা। ইতোমধ্যে পিটিআই চেয়ারম্যান গহর আলী খান জানিয়েছেন কোনো দলে যোগ দেবেন না এসব স্বতন্ত্র প্রার্থীরা। খবর ডনের গহর বলেছিলেন, আমরা ওই দুই দলের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করি না, তাদের সঙ্গে সরকার গঠনের চেয়ে জাতীয় পরিষদে বিরোধী ভূমিকায় থাকাও ভালো, তবে নিয়মানুযায়ী কোনো দলের সঙ্গে যোগ না দিয়ে জাতীয় পরিষদে গেলে নারী ও অমুসলিমদের জন্য সংরক্ষিত আসন থেকে বঞ্চিত হবে পিটিআই, তাই তারা এবার কোনো একটি দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে সেই দল অবশ্যই পিএমএলএন বা পিপিপি নয়। এ বিষয়ে গহর আলী খান বলেন, সংরক্ষিত আসনগুলো খুব গুরুত্বপূর্ণ, এই আসনগুলো বাদ দিলে পিটিআই এর জন্য জাতীয় পরিষদে ভূমিকা রাখা কষ্টকর হয়ে যাবে। প্রসঙ্গত, পাকিস্তানের জাতীয় পরিষদে মোট 266টি আসনে সরাসরি ভোট হয় আর 70টি আসন সংরক্ষিত। এর মধ্যে নারীদের জন্য 7টি আসন ও সংখ্যালঘু অমুসলিমদের জন্য 10টি আসন। এখন প্রশ্ন হচ্ছে, কোন দলে যোগ দিলে পিটিআই সমর্থিত প্রার্থীরা? ডনের প্রতিবেদনে বলা হয়েছে, জামায়াতে ইসলামী বা মজলিসি ওয়াহদুল্লাহ মুসলিমিনে যোগ দিতে পারে পিটিআই। আমরা সন্ত্রাসের বাংলাদেশ চাই না, বলেন বাহাউদ্দিন নাছিম। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা 8 আসনের সংসদ সদস্য কৃষিবিদ আফমা বাহাউদ্দিন নাছিম বলেছেন, আমরা সন্ত্রাসের বাংলাদেশ চাই না। জাতির পিতা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করেছেন, মেহনতি মানুষের অধিকার, ভাতের অধিকার, শিক্ষার অধিকার, ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য সেই অধিকার শেখ হাসিনার নেতৃত্বে প্রতিষ্ঠায় আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, এটি আমাদের নির্বাচনী ইস্তেহার। আমরা সকল বাধা মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যাব। বাহাউদ্দিন নাছিম বলেন, আমরা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে মাদক মুক্ত বাংলাদেশ গড়তে চাই, মাদক মুক্ত শিক্ষাঙ্গন চাই। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে এবং সামনে আরো চলতে থাকবে। যারা মাদক গ্রহণ করে এবং মাদক বিক্রি করে উভয়ই দেশের শত্রু। এরা সন্ত্রাসী, এরাই দুর্নীতি ও চাঁদাবাজি করে, এরাই তরুণ প্রজন্মকে বিপদগামী করে। তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশকে দরিদ্র দেশ থেকে আজকের উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছেন। একসময় খরা, দুর্ভিক্ষ, বন্যা আমাদেরকে বারবার আঘাত করত। আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করার সুযোগ পেত না, জামা কাপড় পরে স্কুলে আসার মতো সুযোগ ছিল না, আমাদের শিশু সন্তানদের পুষ্টির অভাবে মেধা বিকশিত হতো না। সেই বাংলাদেশ আজকে পরিবর্তিত হয়ে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বের কারণে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। তিনি প্রতিটি ঘরে বিদ্যুতের আলো পৌঁছেছেন। শিক্ষার্থীদের উদ্দেশ্য করে আওয়ামী লীগের শীর্ষ নেতা বলেন, তোমরা মাদক গ্রহণকারী ব্যবসায়ীদের দিকে দূরে থাকবে, এদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ধরিয়ে দিবে, আমি তোমাদের সঙ্গে আছি। মনে রাখবা, এই দেশ আমাদের সকলের, এই দেশকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের সকলের। নাছিম বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ তোমাদের আগামী দিনে আরো বহুদূর এগিয়ে নিয়ে যেতে হবে। তোমরা উচ্চশিক্ষা শিক্ষিত হয়ে মানবিক গুণাবলী অর্জন করবে, শারীরিক সক্ষমতাকে চর্চার মধ্য দিয়ে নিজেকে প্রস্তুত করবে, যাতে প্রকৃত মানুষ হিসেবে তোমরা দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারো। তোমাদের নেতৃত্বে বাংলাদেশ আরো সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।